আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের যে কম্পাইল এসডিকে আছে এইটা আপডেট করব। তো আমি কমপ্লিট একটা অন্য একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি আপনাদের এইটা দেখানোর জন্য, অনেক আগেরই প্রজেক্ট বলতে পারেন। তো এই প্রজেক্টটা আমি এখানে 34 করে দিব, এবং এইটা কীভাবে করতে হবে, কীভাবে কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে সেটা এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করতেছি ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা এইটা ইজিতে করে নিতে পারবেন। স্ক্রিনের উপর যে ইরোরের বা যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা অনেকটা সমাধান হয়ে যাবে। তো চলেন তাহলে ভিডিওটা শুরু করে দেই। প্রথমে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রেডল স্ক্রিপ্টের মধ্যে চলে যাব, তারপর এখানে বিল্ড গ্রেডলের মধ্যে চলে আসবো, এবং অ্যাপ লেভেলের মধ্যে আসার পর এখানে কম্পাইল এসডিকে আমি 34 করে দিচ্ছি এবং এখানে টার্গেট এসডিকেও আমি 34 করে দিচ্ছি। মিনিমাম এসডিকে আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট করে দিবেন। আমি 21 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ইরোর চলে আসছে, এটা আমরা সমাধান করব। এখানে আমি সিঙ্ক নাও অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রেডল সিঙ্ক হলো। হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাকে বলতেছে একটা ইরোর চলে আসছে, কিন্তু এইটা কিভাবে সমাধান করব। এইটা এখানে বলতেছে দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রেডল প্লাগইন দেওয়া আছে কত, এখানে 7.4.1, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মানে কম্পাইল এসডিকে 33 যেটা ছিল এইটাতে তাও ঠিক ছিল, কিন্তু এইটা সাপোর্ট করবে না মানে এসডিকে 34-এ, ঠিক আছে, কম্পাইল এসডিকে। এইটা কিভাবে আপডেট করব, প্রথমে আপডেট দেখাবো। অ্যান্ড এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে প্রথমে আপনি এখানে অল্টার ইন্টারফেস করলে দেখতে পারবেন এখানে এই যে লঞ্চ অ্যান্ড্রয়েড এসডিকে আপডেট, ঠিক আছে, লঞ্চ অ্যান্ড্রয়েড এসডিকে আপডেট অ্যাসিস্ট্যান্ট, এটাতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলে। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করছি, এবং বিল্ড গ্রেডলটাও আমি এখান থেকে ক্লোজ করে দিই। আবার আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার ইরোরটা কিন্তু চলে গেল, আমার ইরোরটা কিন্তু চলে গেল। বাট আমি যদি এখন দেখি যে আমার এই সমস্যাটা কিন্তু এখনও থেকে যাবে, তো এই সমস্যাটা কিভাবে সমাধান করব, এখানে টুলসের মধ্যে চলে যাব, টুলসের মধ্যে আসার পর এখান থেকে আমরা এই অপশনটাতে সিলেক্ট করে দিব, এজিপি আপডেট অ্যাসিস্ট্যান্ট। এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অপশন চলে আসছে। তো এখানে আপনি ভার্সনটা দেখে নিন, 8.1.2 এইটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর রান সিলেক্টেড স্টেপস এইটা এখানে দেখতে পাচ্ছেন। তো এইটাতে আমরা যখন ক্লিক করে দিব তখন দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে আপডেট হবে, এবং এখানে আমাদের গ্রেডল সিঙ্ক হবে। এখানে দেখতে পাচ্ছেন রানিং সিঙ্ক, মানে এখানে আমাদের গ্রেডল সিঙ্ক হচ্ছে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো আমি একটু ওয়েট করি, ওয়েট করে দেখি যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ হয় কিনা বা কোনো ইরোর আসে কিনা। যদি কোনো ইরোর আসে অবশ্যই আমরা সেগুলো সমাধান করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ডাউনলোড হচ্ছে, রাইট। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি এখানে হয়ে গেল। একই সাথে আমাদের আরও কিছু কাজ করতে হবে, যেমন ম্যানিফেস্টের মধ্যে একটু চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ম্যানিফেস্ট অপশনটিতে চলে যাচ্ছি এবং অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টটাতে ক্লিক করে ওপেন করে নিচ্ছি, এবং এখানে দেখেন আমাদের টার্গেট এপিআই যেটা এরা কিন্তু 31 দেওয়া আছে। তো আমরা এটাকে এখানে 34 করে দিলাম, তাহলে আমাদের মোটামুটি আমাদের সব কিছু কিন্তু আপডেট করা হয়ে গেল। তো এই কাজগুলো করতে গেলে অনেক সমস্যা হতে পারে, কি কি সমস্যা হতে পারে চলুন তাহলে দেখে নেই। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা আপডেট আছে কিনা সেটা অবশ্যই জানা জরুরি। এই জন্য আমরা হেল্পে চলে যাব। হেল্প থেকে আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সনটা দেখিয়ে দিচ্ছি, অ্যাবাউটে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও জিরাফ ভার্সন 2022.3.1। তো এখন আপনাদের যদি এইটা আপডেট না থাকে তাহলে এখানে কি করবেন, হেল্পে চলে আসবেন। হেল্প থেকে এখানে দেখতে পাচ্ছেন চেক ফর আপডেটস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে এখানে আপনার একটু লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের যদি অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট না থাকে তাহলে এখানে আপডেট বা ডাউনলোডের একটা অপশন পেয়ে যাবেন। আমার এখানে যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য এখানে নিচে লেখা আছে ইউ অলরেডি হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড প্লাগ ইন ইনস্টলড, ঠিক আছে। তো আমি এখন লেটেস্ট ভার্সনটাই ব্যবহার করছি, এই জন্য আমার এখানে তেমন কোনো অপশন আসেনি। তবে এই কাজগুলো করার সময় অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ওকে। অ্যান্ড সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে এখানে আপনি সব কিছু আপডেট করে নিলেন, সব কিছু ঠিক আছে, তারপর এখানে আপনি এসডিকে ম্যানেজার যেটা আছে সেই অপশনটিতে চলে যাবেন। এখানে এখানে আপনার যদি অপশন না থাকে তাহলে এখানে 3 ডটে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এসডিকে ম্যানেজার। তো এসডিকে ম্যানেজারে আপনি যখন ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন এইরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি এইটা অ্যান্ড্রয়েড এপিআই 34 যেটা আছে, 34 যেটা আছে এইটা আপনি এখানে টিক মার্ক করে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনার এই অ্যান্ড্রয়েড এপিআই 34টা আপনার পিসিতে একদম প্রপারলিভাবে ইনস্টল হয়ে যাবে।
তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক থাকবে এবং এখানে ইনস্টলড লেখা থাকবে, অবশ্যই এইটা করে নেবেন। অ্যান্ড সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে এখানে এসডিকে টুলসের মধ্যে চলে আসবেন। টুলসের মধ্যে আসার পর এখানে অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুলস 34 যেটা আছে এটা আপনি এখানে এটাও ডাউনলোড ইনস্টল করে নেবেন। তারপর এখানে কমান্ড লাইনটাও ইনস্টল করে নেবেন, মানে প্রয়োজনে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি ইনস্টল করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুলস, এটাও আপনি আপডেট করে নেবেন। এটা দেখতে পারবেন যে আপনাদের হয়তো আছে অলরেডি করা বাট আপডেট করা নেই, এখানে এই একদম এই সাইডে কিন্তু আপডেটের অপশন আপনি পেয়ে যাবেন। দেন এখানে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি সবগুলো আপডেট হয়ে যাবেন। তবে আমি রিকমেন্ড করবো এখানে একটা একটা করে ইনস্টল করে নিতে, ঠিক আছে? প্রথমে হয়তো আপনি এই ফার্স্ট এডটা করলেন, তারপরে সেকেন্ডটা, তবে আপনি চাইলে আমার এখানে দেখে মিল করে আপনার নিজের মতো করে এখানে করে নিতে পারেন, ওকে? তারপরে আপনি এখানে অ্যাপ্লাই করে সব কিছু ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ওকে করে দিবেন। তারপরে আমি যে ফার্স্ট স্টেপগুলো দেখিয়েছি সেইগুলো ফলো করলে আশা করছি এই ধরনের যে সমস্যাগুলো আছে এইটা কিন্তু থাকবে না। আমি চলুন অ্যাপ্লিকেশনটাকে রান করে দিয়ে দেখি যে আসলে এটা ঠিকঠাকভাবে হলো কি না, বা এটা আমাদের পিসিতে বা ফোনে এটা আসলে রান হয় কি না। অ্যান্ড আমি এটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পর জাস্ট এটা যেহেতু প্রথম আমি অনেকদিন পর ইনস্টল করলাম সেই ক্ষেত্রে হয়তো বিল্ড হতে একটু সময় নিতে পারে, বাট আমি একটু ওয়েট করছি। ওয়েট করে আপনাদেরকে একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো এই ফাঁকে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা এখন যারা প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পাবলিশ করবেন তাদের কিন্তু সবারই এইটা করে নিতে হবে, ঠিক আছে? একদম API 34 করে আপনি পাবলিশ করে দিবেন, এই ক্ষেত্রে অনেক বেনিফিট আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম, তো সার্ভারের এখানে কোনো লিঙ্ক করা নেই এই জন্যই আসলে ইমেজগুলো আসবে না, বাট অ্যাপ্লিকেশনটা রান হয়েছে তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলেই এটা আপডেট করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং এটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।